हेलो ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি টেবিল ফ্যানের ভিতরের অংশের সঙ্গে পরিচয় করা দেব এবং দেখাবো আসলে এই ফ্যানের ভিতরে তেমন কিছুই থাকে না। শুধু দেখা যাচ্ছে যে একটা রেগুলেটর থাকে এবং একটা পুশ সুইচ থাকে, কিন্তু এই সুইচগুলো আসলে ম্যানুয়ালি অন অফ করতে হয় এবং এক একটা সিস্টেম এক এক রকম। তো আসলে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা টেবিল ফ্যান। তো এই ফ্যানগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে দেয়ালের সঙ্গে এই যে এরকম ক্যালাম থাকে, ক্যালামের সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হয়। তো আসলে এই ফ্যানের সমস্যা কিন্তু এমন না যে কয়েল পুড়ে গেছে। অনেক সময় আমাদের ফ্যানের সমস্যা হলে আমরা মনে করি যে বা কয়েল পুড়ে গেছে, কিন্তু আসলে এটা কিন্তু কয়েল পুড়ে নেই, এখান থেকে একটা তার ফল্ট হয়ে গেছে। কিন্তু আসলে এই যে নাটগুলো দেখতেছেন, এই নাটগুলো কিন্তু অনেক মজবুত। আমাদের যে এই যে প্লাসগুলো আছে, স্টার ড্রাইভার আছে, আমরা এগুলো দেখে কিন্তু এটা খুলতে পারতেছি না। এগুলো খুলতে হলে অনেক আরও ভালো মানের এবং বড় স্ক্রুড্রাইভার লাগবে। তো আমাদের কাজটা কেমনভাবে আছে, আসলে আমরা এগুলো সারার কাজ করি না, আমরা সব ধরনের জিনিস কানেকশন দেওয়ার কাজ করি, টেকনিশিয়ান হিসেবে কোম্পানিতে জব করি। তো আসলে আমাদের এখানে একটা ফ্যানের সমস্যা হয়েছে, আমার যে সিনিয়র ও আসলে খুলে রাখছে। আমি আসলে আপনাদের সঙ্গে বিষয়টা পরিচয় করে দিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুশ সুইচ, কিন্তু এটা ম্যানুয়ালি কিন্তু দেখতেছেন। এইগুলো যেহেতু একটু উপরে টাঙানো থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে একটা সুতলা দেখতে পাচ্ছেন, যে ফিতা, এই ফিতার মাধ্যমে কিন্তু এই যে এখানে একটা পুশ সুইচ আছে, ঠিক এটা কিন্তু আমাদের এখান থেকে যে ম্যানুয়ালি টেনে একবার টান দিলে অন হবে, একবার টান দিলে অফ হবে। এবং পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে রেগুলেটর, যেটার মাধ্যমে আসলে আমরা ফ্যানের স্পিড বাড়াই এবং কমাই। দেখতেছেন প্রত্যেকবার টানে একটা করে কট করে আওয়াজ হচ্ছে। তো আসলে আমি সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই জিনিসটা। এই যে এইখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড লেখা আছে, ঠিক এইটা দেখেন। এইটা যদি আমি টানি তাহলে 1, 2, 3 অর্থাৎ 3 পর্যন্ত এর স্পিডের পাওয়ার বাড়ানো যাবে এবং পরেরটা দিলে এটা কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা কিন্তু এইটা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যদি 0-তে রাখি তাহলে কিন্তু আমাদের ফ্যানটি চলবে না, যদি 1-এ দিই তাহলে 1-এ স্পিড ঘুরবে। আর যদি আমরা পাশেরটা আছে এটা যদি আমরা টান দিই তাহলে কিন্তু আমাদের অন এবং অফ করা সম্ভব। তো আসুন আমরা এখানকার তারের জয়েন্টটা দেখি। এইগুলো আসলে জয়েন্ট করা তেমনটা কোনো কষ্টের কাজ না, যদি আপনার এই ডিভাইসটি যদি ভালো থাকে। তাহলে প্রত্যেকটা তারেরই সাথে কিন্তু কালার কোড আছে, দেখতে পাচ্ছেন এটা রেড, ইয়েলো এবং ব্লু আছে, পাশাপাশি ব্ল্যাক আছে এবং আরও আপনার নীল, সব রকমের তারই আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তার হচ্ছে মোট 1, 2, 6টা তার আছে। এই 6টা তারের সঙ্গে কিন্তু আমাদের যে এই যে এখানে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসের মাধ্যমে ফ্যানটি কিন্তু এদিক এবং ওদিক করে ঘুরে এবং সব দিকে বাতাস পৌঁছে দেয়। আর এই রিভার্স ফরওয়ার্ডের জন্য আমাদের কিন্তু আলাদা এখান থেকে তার গেছে এবং এই তারটা কিন্তু আসলে আমাদের এই যে এখানে এই অপশনটা আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে তালের পেয়াগুলো দেখাচ্ছি। এইগুলো যদি অনেক সময় নষ্ট হয়ে যায় তাহলে এগুলো বাজারে খোঁজ নিলে পাওয়া যাবে। এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা তারের কালার কোড আছে, ঠিক এখানেও কিন্তু আছে হচ্ছে মোট তার আছে 1, 2, 3, 4, 5, 6, 7 লাখান তার আছে। তা আসলে এখানকার তারের সঙ্গে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে জয়েন করে দিলেই কিন্তু এখানকার কানেকশনটা হয়ে যাবে। এগুলো কানেকশন আসলে একদম সিম্পল কানেকশন, তো কোনো সময় চেঞ্জ এইগুলো কিন্তু চেঞ্জ করা যায়, এটা দেখতে পাচ্ছেন। এবং এরপরে আপনার এই ডিভাইসের কিন্তু নাম দেওয়া আছে, যে আসলে আপনি মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। এই যে এই ডিভাইসের লেখা আছে RMC, এই যে এখানে মডেল লেখা আছে, আসলে ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে না। এই মডেলে যদি আপনি নিয়ে যান তাহলে তারা আপনাকে এই মডেলের একটি সুইচ দিবে, আপনি সেখানে লাগালেই কিন্তু আপনার ফ্যানের এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আর এবং সামনের দিকে আপনাদেরকে দেখাই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ফ্যানটি কিন্তু ডাইনে বামে ঘুরে এবং এই কারণে কিন্তু বাতাসটি পাই। আর এখানে তারগুলো আপনি দেখতে পাচ্ছেন, एखाने किन्तु एक छोटो मोटर आछे जे मोटरटा आसले आपनि आमादेर साधारणत एई मोटरेर मतो घुरे ना को एइगुलोर घोरार स्पिड खुबই कम किन्तु एई मोटरे किन्तु अनेक भालो लोड निते पारे कारण एक फैन घोरानो या करा अनेक प्रेसार पड़े किन्तु एई छोटो मोटर होलेओ एटार खूब प्रेसारे चाप निते पारे। एई जे एटा देखते पाच्छेन एटार माध्यमेई किन्तु फैनटिके सामने पेछने घोरे एबं एखाने देखते पाच्छेन एखाने जयेंट पोर्ट आछे आर पाशापाशि एई जे एई कयेलटा देखतेछेन आसले कयेलटा पुरेनि आमरा देखछि कयेलटा भालो किन्तु आसले एखाने एकटु तार फल्ट हयेछे तो एई तार खोलार जन्य आमादेर आसले एई स्क्रू ड्राइवारे हच्छे ना को आमादेर भालो एकटा स्क्रू ड्राइवार निये आसले आशा करि আমরা এটা খুলে ঠিক করতে পারবো। আর যেহেতু আমি আসলে এগুলো সারার কাজ আমরা করি না কিন্তু তারপরেও যতটুকু আমরা অনেক কিছুই খুলে ঠিক করি ফ্রি সময় এমনিতেই, তো আপনাদেরকে আর কি দেখালাম যে ভিতরে অংশটুকু এবং এই যে ক্যালামগুলো ব্যবহার করা হয় ক্যালামগুলো এইখানে এরকমভাবে থাকে এবং দেয়ালের সঙ্গে আরেকটা ক্লাম আছে এর জন্য ওই ক্লামের সাথে শুধু বাধা দিলে কিন্তু এই ফ্যানটা শুধু লেগে থাকে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।